ওকে, সো 5 জন থেকে 2 জন, 3, 2 জন হয়ে গেছেন, গ্রেট, আর গুলা নাই, ভালো। আচ্ছা ঠিক আছে, সো ভালো করে দেখেন 2 জন। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে গুগলের কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি, ও সো ওই টাইমটাতে গুগল এক সময় এটা ফ্রি ছিল যে আপনার প্রত্যেকটা সার্চের সার্চ ভলিউম মানে কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনি দেখতে পারতেন, কোন কান্ট্রির জন্য কত সেটাও দেখতে পারতেন, কিন্তু গুগল কিছু কারণে সেটা লিমিটেড করে দেয়। তো লিমিটেড করে দেওয়ার জন্য আমরা কিন্তু আর শুধুমাত্র ইউনাইটেড স্টেট ছাড়া আমরা আর কোনো ই দেখতে পারি না। তো এইটার যে সমাধানটা, সেই সমাধানটা দেওয়ার জন্য আমরা একটা মেথড ইউজ করি যার নাম হচ্ছে গুগলের কিওয়ার্ড এভরিহোয়ার নামে একটা ইয়ে আছে। তো গুগলের কিওয়ার্ড এভরিহোয়ার নামে যেটা আছে, আমি একটা এক্সটেনশন যেটা হলো গুগল ক্রোম এবং হচ্ছে ফায়ারফক্সের সঙ্গে কাজ করে। তো আপনারা অবশ্যই গুগল ক্রোমের সঙ্গে কাজ করে দেখবেন, কারণ ক্রোমের সঙ্গে কাজ করলে জিনিসটা খুব ভালো পারফর্ম করে আর কি। তো আমি প্রথমে এটা রিমুভ করে দেখাচ্ছি, রিমুভ করে আবার আমি প্রথম থেকে একদম সেট আপ করে আপনাদের দেখাচ্ছি। তো সেট আপ করার সময় আপনাকে যেটা করতে হবে, আপনাকে গুগলের ক্রোমের আপনাকে গুগল ক্রোমের ওয়েব স্টোরে যেতে হবে। এই জন্য আপনাকে লিখতে হবে ওয়েব স্টোর বা ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এখানে এই যে ক্রোম ওয়েব স্টোর যেটা আসবে, এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢুকে এখানে যেটা অপশন আসবে কিওয়ার্ড এভরিহোয়ার, কিওয়ার্ড এভরিহোয়ার। তো কিওয়ার্ড এভরিহোয়ার আসার পরে এখানে দেখবেন কিওয়ার্ড এভরিহোয়ার এটা আসবে, সো এটাতে ক্লিক দিবেন। এই যে এরকম একটা অপশন আসবে, জাস্ট এটা অ্যাড টু ক্রোম, জাস্ট অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনে অ্যাড করার পরে দেখেন এখানে আপনার এই যে কে চিহ্নটা আছে, এই কে চিহ্নটা আপনার অ্যাড হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এখন এটা কোন ফিগার না, অর্থাৎ আপনি দেখেন আপনি যদি এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, যেহেতু বিটকয়েন, তো এই কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি দেখেন এখানে নো সার্চ ভলিউম দেখাচ্ছে, এখানে নো সার্চ ভলিউম দেখাচ্ছে, তাই না? কিন্তু আপনি যদি এটা কনফিগার করেন, কনফিগার করার পরে এখানে দেখবেন যে এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে, কোন কোন কান্ট্রি কি অবস্থা দেখতে যাবেন, সেটা সবকিছু করতে হবে। তো এটার জন্য এখানে আপনার একটা API কি অর্থাৎ অ্যাক্সেস কি বসাইতে হবে। সো এই অ্যাক্সেস কিটা বসানোর জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে আপনার ইমেলটা দিতে হবে। সো আমি আমার এখানে ইমেলটা দিচ্ছি, কিরে ভাই এত সিম্পল জিনিস বুঝেন না, দেখেন ভালো করে। আমি রিমুভ করে দিলাম আপনার কিওয়ার্ড এভরিহোয়ার, এটা ইউজ করা হয় যে এই যে আমরা যখন কিওয়ার্ডে সার্চ করছি, যখন অ্যাডওয়ার্ডে যখন সার্চ করছি, শুধুমাত্র দেখেন এখানে ইউনাইটেড স্টেটের এক্সাক্ট সার্চ ভলিউম দেখাচ্ছে। যেমন এটা হচ্ছে ক্রেগলিস্ট স্যান ডিয়েগো রুমস, এর ইউনাইটেড স্টেটের সার্চ ভলিউম হচ্ছে 110, পার মান্থ 110 জন লোক এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছে। কিন্তু আমার তো দরকার, ধরেন আমার দরকার কানাডার, ইউকের, অস্ট্রেলিয়ার, হ্যাঁ এরকম এদের কান্ট্রিরও তো দরকার। তো এদের কান্ট্রি এক্সাক্ট সার্চ ভলিউম কিন্তু এখানে নাই, এখানে এক্সাক্ট সার্চ ভলিউম দেখাচ্ছে, দেখাচ্ছে না। তো এইটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিওয়ার্ড এভরিহোয়ার নামে একটা আমাকে প্লাগইন ইনস্টল করতে হবে গুগল ক্রোমে। এই প্লাগইনটা কনফিগার করতে হবে গুগল ক্রোমে। প্লাগইনটা কনফিগার করলে আপনি তখন ওই কিওয়ার্ডটার জন্য আপনার মান্থলি সার্চ ভলিউম কোন কোন কান্ট্রি দেখতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিলেই আপনি ওটা দেখতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিওয়ার্ড এভরিহোয়ার লিখে সার্চ দিলেও হবে, কিওয়ার্ড এভরিহোয়ার ক্রোম, কিওয়ার্ড এভরিহোয়ার ক্রোম এটা লিখে সার্চ দিবেন। দিলে এই যে স্টার্ট চিহ্ন রচিত যেটা আসবে এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এইরকম একটা অপশন পাবেন। এইরকম একটা অপশন পাওয়ার পরে দেখেন এই যে এইরকম দেখাবে, আপনি দেখেন ধরেন এই কিওয়ার্ডটা আপনি দিচ্ছেন, এইটা ভলিউম কত এটা দেখাবে, সিপিসি কত সেটা দেখাবে। এটার জন্য আপনি অ্যাড টু ক্রোমে যাবেন, অ্যাড টু ক্রোম থেকে অ্যাড এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন দেওয়ার পর দেখেন এখানে আমার এটা কে নামে একটা অপশন অ্যাড হবে, এই যে এখানে অ্যাড হয়ে গেছে এবং অটোমেটিক্যালি এই পেজটা খুলে গেছে। তো এই পেজে এখন এইটা এখন অ্যাক্টিভ না, এই ইয়াতে এখন অ্যাক্টিভ না। তো অ্যাক্টিভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, একটা কিওয়ার্ড দিবে তার, একটা কি যে কি কোড দিবে, এই কোডটা আপনাকে নিয়ে আপনার এই সেটিংস এর ভিতরে বসাইতে হবে। তো এই কোডটা নেওয়ার জন্য আপনাকে যে কোনো একটা ওয়েব ইমেইলটা দিতে হবে, যে কোনো একটা ইমেইল, যে ইমেইলে আপনার একটা ইমেইল যাবে, যা জাস্ট ইমেইল মি API কি লিখে সার্চ করার পরে আপনি আপনার ইমেইলে ব্যাক করে আসবে, ব্যাক করে আসে একটু রিলোড দিবেন। দেওয়ার পর দেখবেন যে আকাশ মানুষখানি এই এই নাম্বার থেকে একটা ইমেইল থেকে একটা ইমেইল আসবে।
এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইওর অ্যাক্সেস ইওর এপিআই কি, সো এটার উপরে ক্লিক দিবেন। কোথায় ক্লিক দিবেন? ইউ ক্যান অ্যাক্সেস ইওর এপিআই কি, এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এটা এটা হচ্ছে আপনার এপিআই কি, এটা কপি করবেন। কপি করে এখন আপনার এই যে গুগল কিওয়ার্ডের যে এই যে ইয়া সরি কিওয়ার্ড এপিআই এর যে এটা আইকন, এই আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপডেট সেটিং, আপডেট সেটিং এ এই যে এপিআই কি দেওয়ার যে ঘর, আমরা যে এপিআই কিটা কপি করলাম সেটা এখানে দেব। দিয়ে আপনি কোন কান্ট্রির জন্য চাচ্ছেন, হ্যাঁ আপনি কোন কান্ট্রির জন্য সার্চ ভলিউম চাচ্ছেন সেটা দিবেন, ধরেন ইউনাইটেড স্টেট, অথবা আপনি চাচ্ছেন যে আমি কানাডার দেখবো তাহলে কানাডা, ঠিক আছে, তো ধরেন ইউনাইটেড স্টেট দিলাম, এরপরে কানাডা দিবেন, ইয়া দিবেন, দিয়ে আপনি দেখবেন। এরপরে কারেন্সি থাকবে ইউনাইটেড স্টেট ডলার, আর এগুলো সব ঠিক থাকবে। থাকার পর আপনি জাস্ট ভ্যালিডেটে ক্লিক দিবেন, ভ্যালিডেটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে সব ভ্যালিডেট লেখা আছে। তো এখন আপনি যদি এখানে সার্চ দেন গুগলে ইয়াতে হাউ টু মেক বিটকয়েন, তাহলে দেখেন এইখানে দেখেন এই যে ভলিউম দেখাচ্ছে, ভলিউম কত দেখাচ্ছে 1900 পার মান্থ, সিপিসি হচ্ছে 1.05 ডলার, অর্থাৎ এই কিওয়ার্ডে যারা অ্যাড দিবে তাদেরকে পার ক্লিকে 1 পয়েন্ট সামথিং যে ডলারটা দেখাচ্ছে ওইটা দিতে হবে গুগল অ্যাডওয়ার্ডস, অর্থাৎ অ্যাডওয়ার্ডে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন রান করেন। তো এইটার জন্য আমরা এই গুগল কিওয়ার্ড এভরিওয়্যারটা ইউজ করি, যাতে করে আপনি এই মেইন সার্চ ভলিউমটা দেখতে পারেন। আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে এটা ইউনাইটেড স্টেটের, যেহেতু আমি এটা কানাডার কি অবস্থা সেটা দেখবো, তখন এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে কানাডা দিলেন, দেওয়ার পরে ভ্যালিডিটি দিবেন, আবার এসে দেখেন একটু রিলোড দিবেন, দেখবেন এখন এটা কানাডার সার্চ ভলিউম দেখাবে, কানাডাতে 320 পার মান্থ, ঠিক আছে। এরপরে ধরেন যে আপনি চাচ্ছেন যে না কানাডা না আমি ইন্ডিয়াতে দেখাবো, ইন্ডিয়ার কি অবস্থা আমি ইন্ডিয়াতে দেখবো, হ্যাঁ ইন্ডিয়া দেখবো, তখন এই পাশে আসবেন, কোথায় গেল, এটাতে এসে আপনি সার্চ দিবেন, দিলে ইন্ডিয়ার এখানে সার্চ ভলিউমটা দেখাবে। যেমন ইন্ডিয়ার থেকে 590, 590 পার মান্থে 590 জন লোক এই ইয়াটা লিখে সার্চ করছে। তো ইন্ডিয়াতে সানি লিওনকে লিখে দেখি কি সার্চ করে, ইন্ডিয়াতে কেমন সার্চ করে, হাই স্যার 1,10,000 পার মান্থ ইন্ডিয়ার থেকে, দেখি সারা ওয়ার্ল্ড থেকে কি করে, সারা ওয়ার্ল্ড থেকে কত করে, হ্যাঁ সারা ওয়ার্ল্ড থেকে 2 লক্ষ, 2 লক্ষ ইয়া করে, ঠিক আছে। তো এইরকম এই হলো অবস্থা। তো এইটার জন্য আজকে অ্যাকচুয়ালি আপনি এই গুগল অ্যাডওয়ার্ড কিংবা কিওয়ার্ড প্ল্যানারে অনেক সময় আপনি ইউনাইটেড স্টেট বাদে যে কান্ট্রি গুলার সার্চ ভলিউম দেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই কিওয়ার্ড এভরিওয়্যারটা ইনস্টল করে আপনি এখানে সার্চ ভলিউমটা দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের আজকের টপিক, আজকের টপিক এর মেইন বিষয় হচ্ছে যে আপনি গুগল ডিসপ্লে প্ল্যানার বা কিওয়ার্ড গুগল অ্যাডওয়ার্ড ব্যবহার করে আপনার প্রোডাক্টের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, বা আপনার নিশ রিলেটেড কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, ওই কিওয়ার্ডটা আপনার ক্যাম্পেইনে কিভাবে লাগাবেন সেটাই আমি দেখালাম। তো এটা হচ্ছে গুগল কিওয়ার্ড অ্যাডওয়ার্ড, এই অ্যাডওয়ার্ডে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ধরেন যে কিওয়ার্ড অথবা প্রোডাক্টের নেম, হাউ টু মেক মানি অনলাইন, এটা লিখে যদি আমি সাধারণ আমি আমার একটা মেক মানি অনলাইনে একটা প্রোডাক্ট আছে, তো আমি চাচ্ছি এটা প্রমোট করব, সো এটার জন্য আমাকে এই ফর এক্সাম্পলে গিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে আপনাকে এখানে ডাটা দেখাবে, আপনাকে এখানে অনেক ডাটা দেখাবে, যেমন দেখেন অনেক বিশাল ডাটা এখানে, এই যে দেখেন এখন বর্তমানে দেখেন আপনি কিছুক্ষণ আগে দেখলেন যে এখানে ইউনাইটেড স্টেটের কিটা দেখাচ্ছিল, তাই না, এখানে ইউনাইটেড স্টেটের সার্চ ভলিউমটা দেখাচ্ছিল, কিন্তু দেখেন এখন কিন্তু ইউনাইটেড স্টেটের সার্চ ভলিউম নাই, তাহলে কি এই এই সার্চ ভলিউমের কোথায় কত ডলার মানে মেকিং হচ্ছে এটা দেখবেন না, তখন এটা কপি করে আপনি আপনার এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন, মানে আপনি যে কান্ট্রি নিয়ে কাজ করবেন, সিলেক্ট করার পর আপনি এটা গুগলে সার্চ দিলে এই রিলেটেড বের হবে 90 পার মান্থ, 90 পার মান্থ আছে, এটা গ্লোবালি দেওয়া আছে অল লোকেশন, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটা কাজ করতে পারবেন অ্যাকচুয়ালি, এই হচ্ছে বিষয়। সো আগের ক্লাসের কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন, আর এই ক্লাসের যেটা টাস্ক হবে যে আপনারা আপনাদের নিশ রিলেটেড অথবা আপনার প্রোডাক্ট রিলেটেড 20টা কিওয়ার্ড বের করবেন, যে কিওয়ার্ড গুলোতে মানুষজন সার্চ করছে, এবং ওই কিওয়ার্ড গুলোতে আপনার ভবিষ্যতে ব্লগ কমেন্টের জন্য আপনার কাজে লাগবে, আপনার পুরা মার্কেটিং এর জন্য কাজে লাগবে, এগুলা সেভ করে রাখবেন, এটা হচ্ছে আপনাদের আপাতত কাজ। আর আগের কোনো ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি বলে দিচ্ছি।
তো বলতে পারেন, আমার আগের যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। সিমিলার ওয়েব দ্বারা কিভাবে এক্সেলে কি ইনফরমেশন কালেক্ট করবো প্লিজ আপনি একটু দেখাই দিন। আমি আপনাকে কেন দেখাই দিব, আমি গত ক্লাসে দেখাইছি এবং বলেছি যে কোন কোন ডাটাগুলো আপনার দরকার হবে, ওই ডাটাগুলো আপনি কালেক্ট করে রাখবেন। কিভাবে কালেক্ট করবেন এক্সেলে, কিভাবে সাজাবেন, এটা যার যার পার্সোনাল বিষয়, যে আপনি কিভাবে সাজাচ্ছেন আমি কিভাবে সাজাচ্ছি, এটা আপনার সাথে আমার সাধারণত মিলবে, কপিক্যাট থাকা যাবে না, আপনাকে ই বের করতে হবে। সার্চ ভলিউম কতর মধ্যে কিওয়ার্ড নিব, এটা সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো, আপনার সার্চ ভলিউম যত বেশি হবে তত ভালো। আপনি যে কান্ট্রি টার্গেট করছেন ওই কান্ট্রিতে সার্চ ভলিউম যত বেশি হবে তত আপনার জন্যই ভালো, তত অডিয়েন্স মনে করুন তত অডিয়েন্স আপনি পাবেন। তো দুই তিনটা পরে দুই তিনটা দুই তিনটা বুঝতেছি না, ইসলামী অ্যাফিলিয়েট সাইটের নাম কি? ইসলামী অ্যাফিলিয়েট সাইট বলতে কোনো কিছু নাই পৃথিবীতে, ইসলামী অ্যাফিলিয়েট সাইট বলতে কিছু নাই। তবে আপনি অ্যামাজন বলেন বা অন্য জায়গার যে ইসলামী যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা সেল করে আপনি করতে পারেন। ইসলামী অ্যাফিলিয়েট সাইট বলতে এখন কোনো সাইট নাই পৃথিবীতে, শুধুমাত্র এখানে ইসলামিক প্রোডাক্ট গুলো পাবেন বা এই টাইপের। ওকে সো বলেন, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করেন আমি আপনাকে উত্তর দিব। ওকে সো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ ওয়াবারাকাতুহ।